লার্ন উইথ এক্সেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম, আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে আমরা দেখবো সফল লাইন চিফ হতে হলে আপনাকে কি করতে হবে। তো যারা গার্মেন্টস টেক্সটাইল আছেন এবং যারা এর চেয়ে নিম্ন পদে আছেন, তারা যদি এই টেকনিকগুলো ফলো করেন, আমি আশা করি যে অবভিয়াসলি আপনি খুব দ্রুততার সাথে একজন লাইন চিফ হতে পারবেন। সো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখবো লাইন চিফের কাজ কি, বা সে কিভাবে আসলে টেকনিকগুলো ইউজ করতে পারে। ঠিক আছে, তো আপনি যদি ফার্স্ট টাইম এই চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অবশ্যই বাজিয়ে দিবেন। তো লেটস গেট স্টার্টেড নাও। গার্মেন্ট সেক্টরে একজন লাইন চিফ হলেন একটি লাইনের অভিভাবক বা গার্ডিয়ান। একজন সফল লাইন চিফ হতে হলে তাকে কিছু নিনজা টেকনিক অবলম্বন করতে হয়। একজন সফল লাইন চিফ শুধু প্রোডাকশন নিয়েই ভাবেন না, তাকে তার পাশাপাশি কোয়ালিটি, UMS, পরিবেশ, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক ব্যাপারেও ভাবতে হয়। আজকে আমি একজন সফল লাইন চিফ হতে কি কি দরকার, অথবা তার যে সম্ভাব্য জিনিসগুলো বা তার কর্তব্য, এসব বিষয় নিয়ে দেখব। ঠিক আছে, তো একজন সফল লাইন চিফ এর কোর বা মূল দায়িত্ব হলো, প্রথম হচ্ছে প্রতিদিনের মোট কর্মীর উপস্থিতি চেক করা। তার যে ফার্স্ট যে কাজটা থাকবে তার হচ্ছে প্রতিদিনের মোট কর্মীর উপস্থিতি চেক করা। ওকে, নেক্সট, লাইনের মেশিন লেআউট করা এবং মেশিন ও দক্ষতা অনুযায়ী অপারেটর সেট করা। কাজের এবং তাদের দক্ষতার ভিত্তিতে কর্মীকে বিভিন্ন লাইনে বিতরণ ও বরাদ্দ দেওয়া। কর্মীদের প্রথম মিনিটেই যেন সকল মেশিন এবং অন্যান্য পজিশনে কাজ শুরু হয় তা নিশ্চিত করা। 5 নম্বর হচ্ছে অপারেটর হেল্পারদের সময় মতো উপস্থিতি, কাজের দক্ষতা বৃদ্ধি, কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন, শৃঙ্খলা রোধ ইত্যাদি বিষয় নিয়ে অনুপ্রাণিত করা। 6 নম্বর হচ্ছে শূন্য পদে অপারেটর হেল্পার নিয়োগের জন্য যথার্থ কর্তৃপক্ষকে অবহিত করা, বা কোটার ভিত্তিতে লাইনের শূন্যতা প্রয়োজনীয়তা অনুসারে নতুন অপারেটরকে নিয়োগ ও বরাদ্দ করার তালিকার প্রস্তুত করে প্রোডাকশন ম্যানেজারের অবহিত করা। দিস ইজ দ্য মেইন ফ্যাক্ট। এই এইটা আমি আবার রিপিট করতেছি, শূন্য পদে অপারেটর হেল্পার নিয়োগের জন্য যথার্থ কর্তৃপক্ষকে অবহিত করা, বা কোটার ভিত্তিতে লাইনের শূন্যতা প্রয়োজনীয়তা অনুসারে নতুন অপারেটর নিয়োগ ও বরাদ্দ করার তালিকা প্রস্তুত করে প্রোডাকশন ম্যানেজারের অবহিত করা। ওকে, সুপারভাইজারের প্রতি ঘন্টার প্রোডাকশন রিপোর্ট চেক করা এবং কোনো গ্যাপ আছে কিনা সে পরামর্শ বের করা বা খুঁজে বের করা, কোনো গ্যাপ আছে কিনা। ওকে, নেক্সট, লাইনের ভারসাম্য বজায় রেখে উৎপাদনশীলতা বাড়িয়ে রাখতে সুপারভাইজারকে সহায়তা করা। প্রশাসন ও কমপ্লেন্স সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে শ্রমিকের মধ্যে সচেতনতা তৈরি করা, নিশ্চিত করা কর্মীদের ফ্যাসিলিটি এবং বেনিফিটগুলি ফলো আপ করা। আচ্ছা, এটা আমরা একটু দেখি। অধ্যয়নে তদারকি করা এবং আরো ভালো উপায়ে তাদের কাজ করার পরামর্শ দেয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট। ওকে, নেক্সট, ওয়ালচার পণ্য উৎপাদন না করার বিষয়ে কর্মীদের মধ্যে সচেতনতা তৈরি করা, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা সবাইকে জানানোটা প্রয়োজন। অধিক উৎপাদনের গুরুত্ব দেয়া বা উৎপাদন বাড়ানো এবং তদনুসারে পরিকল্পনা করা। প্রোডাকশনের টার্গেটের উপর ভিত্তি করে ম্যানেজারকে প্রতি ঘন্টার প্রোডাকশন রিপোর্ট প্রদান করা বা জমা দেওয়া, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পণ্যগুলি সর্বোত্তম গুণমানটি নিশ্চিত করা এবং ওয়ালচার বন্ধ করা এবং কাউন্টার স্যাম্পল অনুযায়ী সুইং এর মান ঠিক রেখে সমস্যার সমাধান করা। ক্রেতার চাহিদা মোতাবেক পোশাক তৈরি হচ্ছে কিনা তা তদারকি করা। প্রতি ঘন্টার সুপারভাইজারের কাজ তদারকি করা। দৈনন্দিন কাজের টার্গেট পূরণ করা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য আদেশ যথাক্রমে পালন করা। অপারেটরের কাজ বুঝিয়ে দেয়া, সে অনুযায়ী মানসম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করা। উৎপাদন কম হলে বা মানসম্মত না হলে প্রতিপক্ষকে ব্যবস্থা করা বা প্রতিপক্ষকে জানানো প্রয়োজন। প্রতিটি ঘন্টার উৎপাদন কাজের অগ্রগতি তদারকি করা। ফ্লোরের উৎপাদন সম্পর্কিত প্রয়োজনে কোম্পানির নির্ধারিত সকল প্রকার রিপোর্ট, রেকর্ড প্রস্তুত এবং সংরক্ষণ নিশ্চিত করা। কোম্পানির নির্দেশিত সকল বিধিবিধান ও নিয়ম শৃঙ্খলা যথাযথভাবে মেনে চলা।
কোম্পানি ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষর কর্তৃত্ব যে কোনো যুক্তিসঙ্গত আদেশ নির্দেশ মেনে কাজ করা, প্রতিদিনের DHU রিপোর্ট ফলো করা এবং টপ থ্রি ডিফেক্ট প্রতি বিশেষ টেক কেয়ার করা, উৎপাদনের অবশ্যই QC পাস হতে হবে সেটি নিশ্চিত করা, উৎপাদিত পণ্য অবশ্যই প্রতি ওয়াশে পাঠানো নিশ্চিত করতে হবে, তদন্তরে প্রতি কোনোরূপ আচরণ না করা, অধন্তরের মানে যে কর্মকর্তা বা কর্মীগুলো আপনার এগেনস্টে কাজ করবে তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ না করা, দেরিতে হাজির হওয়া কর্মীদের নির্দিষ্টভাবে শনাক্ত করে কোম্পানির নিয়ম অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে, দুপুরের খা আচ্ছা আমরা আরেকটু দেখি আজকের সমস্যা, আমরা কোথায় জানি ছাড়লাম, এখানে দুপুরের খাবার সময় নজরদারি রাখুন যাতে সবাই সময় মতো খেতে যায় এবং সময় মতো ফিরে আসে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। ওকে, আজকের সমস্যা ও বটলনেক সমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করতে হবে, আগামীকালের সমস্যা সমূহ অনুমান করে পরবর্তী করণীয় কি ঠিক করতে হবে, কর্মীদের একটি তালিকা নিজের কাছে রাখুন, ওই তালিকাকে কি কাজ পারে তার হিসাব রাখুন, পরবর্তী দিনের অনুপস্থিতি ও আগামী দিনের উপস্থিতির হার কেমন হতে পারে তা ভেবে রাখুন, আজ অনুপস্থিতি কর্মীদের খোঁজ খবর নিন, অনুপস্থিতির কারণ অনুসন্ধান করুন যাতে আগামী দিনে যেমন যেন উপস্থিতি কম থাকে, কর্মীদের মঙ্গল কর্মীদের মঙ্গল সাধনের ক্ষেত্রে লাইন চিফ এবং সুপারভাইজারের বিরাট দায়িত্ব আছে, আপনার কর্মীদের সবসময় সহায়তা পরামর্শ দেয়া এবং তাদের কল্যাণের চেষ্টা করতে হবে, তাদের প্রতি আপনার সহায়তা মঙ্গল কামনা করা এবং একান্তবোধ আপনার প্রতি তাদের সম্মান অনুগত ও আস্থা নিয়ে আসবে। তাহলে স্যাম্পল তৈরি উৎপাদনে যাওয়ার পূর্বে প্রাক উৎপাদনের স্যাম্পল তৈরি করুন, পোশাক উৎপাদনের স্যাম্পল তৈরি পারে একটিকে ভালোভাবে চেক করুন, এতে কোনো ত্রুটি আছে কিনা দেখুন, অনুমোদিত স্যাম্পলের সাথে মিলিয়ে দেখুন, এতে নানা ধরনের সমস্যা নজরে আসতে পারে ফলে সংশোধনের সুযোগ থাকবে। শার্প টুলস পলিসি এবং লেবেল ম্যানেজমেন্টের পলিসি অবশ্যই মেনে চলতে হবে। তাহলে QMS বা QMS বিষয়ে কিছু দায়িত্ব, কোম্পানির পলিসি কোয়ালিটি পলিসি লক্ষ্য সম্পর্কে জানতে হবে এবং লক্ষ্য অর্জনে কাজ করতে হবে, QMS এর উৎসাহ সাধনে ভূমিকা রাখতে হবে, কোম্পানিকে ভালো পরামর্শ প্রদান করে কোম্পানির সর্বাধিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। তাহলে পরিবেশ বিষয়ে কিছু কথা, আসলে পরিবেশ বিষয়ে জানা দরকার, পরিবেশগত নীতিমালা এবং লক্ষ্য সম্পর্কে অবগত হওয়া এর লক্ষ্যযাত্রা অর্জনে ভূমিকা রাখা, দুই পানি এবং বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়া এবং অপচয় রোধ করা, অযথা লাইট ফ্যান এবং মেশিন চালু না রাখা, স্ব কর্মস্থল পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং অপ্রয়োজনীয় দ্রব্যাদি সরিয়ে ফেলা। তাহলে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে কিছু কথা যেগুলো জানা আমাদের প্রয়োজন আছে, ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম বা PPE ব্যবহার করে অপারেটরদের কাজ করতে অনুপ্রাণিত করা বা অগ্নি নির্বাপককারী সরঞ্জাম চেনা এবং তা ব্যবহারে শেখা, কর্মস্থলের সুরক্ষা নিশ্চিতে কাজ করা, সবসময়ের অভাবে বা জানা, তাহলে সময়ের অভাবে বা জানার অভাবে হয়তো অনেক কিছুই বাদ পড়ে যেতে পারে, কোনো কিছুর হলে আপনারা একটু জানাবেন ঠিক আছে কমেন্টস করে। তো এই হচ্ছে মূলত একজন লাইন শিপের কাজ, ঠিক আছে, আশা করি এটুকু আপনি ক্লিয়ার, এই দায়িত্বগুলো যদি আপনি মেনটেন করতে পারেন দ্যাটস ইজ ওয়ান অফ, আপনি একজন সফল লাইন শিপ হতে পারবেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।